हेलो ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমার কিষান টেক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি এই যে ব্রন দেখতে পাচ্ছেন, টোটাল B20, এখানে ব্রনের স্প্রে করে দেখাবো আপনারা কোন সময়ে গাছে ব্রন স্প্রে করবেন এবং কিভাবে করবেন সেটা নিয়ে আজকে আলোচ্য বিষয়। আমার চ্যানেলে যদি কেউ প্রথমে এসে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন যাতে এই ধরনের ভিডিও বানাতে আপনারা উৎসাহ পায়। আসুন দেখাই যে ব্রন কোন টাইমে স্প্রে করবেন। যেমন দেখুন, এখানে অনেক ফুল আছে কিন্তু ফলের বালাই নেই, গাছ হয়ে যাচ্ছে বড় বড়, ফুল দিচ্ছে কিন্তু ফলের বালাই নেই। এই যে দেখুন সব দিকের গাছগুলো দেখাচ্ছে আপনাদের, ফল নেই, শুধু ফুল হচ্ছে, ঝরে যাচ্ছে। যদিও বা কোনোটায় ফল হচ্ছে তো সেটা পচে যাচ্ছে, বেঁকে যাচ্ছে, এই ধরনের লক্ষণ দেখা দিচ্ছে। এর মেন কারণ হলো ব্রনের ঘাটতি। তাই সঠিক সময় মতো আমাদেরকে ব্রন স্প্রে করতে হবে, তাহলে এর ঘাটতি পূরণ হবে। আসুন দেখাই। আমরা কম বেশি সকলে জানি যে ব্রন মোটামুটি ফুল আসার সঙ্গে সঙ্গে দিতে হবে। আর গাছ 16টি উপাদান দরকার হয় গাছের, সে 16টি উপাদানের মধ্যে এই ব্রন হচ্ছে একটা অন্যতম। এই যে দেখুন, এই গাছটার ফুল আছে কিন্তু ফল বলে কিচ্ছু নেই, যদিও বা আসছে কোনো টাইমে তো পচে যাচ্ছে। তার দেখাই, এই যে এখানে ডাবাটা দেখতে পাচ্ছেন, এটা আমার বড় ML, এটা আমি বাড়িতে ওজন করেছিলাম, এটা ভর্তি 40 গ্রাম। তার 40 গ্রাম 15 লিটার জলের জন্য আমি এখানে দিয়ে নেব। এখানে 40 গ্রাম দিয়ে দেবো, তারপর আমি একটু ভালোভাবে মিশিয়ে নেব, ঘেঁটে এইভাবে ঘেঁটে মিশিয়ে নেব একটু ভালোভাবে যাতে পুরো মিশ্রণ হয়ে যায়। তারপর স্প্রেটা আমি করতে শুরু করব। যে এইভাবে ভালো করে ভিজিয়ে দিতে হবে, সকালে কিংবা বিকেলের দিকে একটু করলে ভালো হয়, এতে ব্রনের চাহিদা মিটে যাবে। তাহলে ওই যে ফুল থেকে ফল না হওয়া, কিংবা জালি হচ্ছে সেটা আবার পচে যাচ্ছে, তো সেটা পচে না যাওয়া, সেই জন্যে আমি ব্রনটা ভালোভাবে স্প্রে করে দেবো গোটা খেতে। তারপর কয়েকদিন পর দেখি এখানে ব্রনের সত্যি কাজ হয়েছে কিনা। এই যে দেখুন, দেখছি ভালোই ফল ধরে আছে, সাইজটাও মোটামুটি মন্দ না। সাদা কালো এখানে দুটোই বেগুন লাগানো আছে, এই গাছটা সাদাটা দেখাচ্ছি। এই যে দেখুন, মোটামুটি ভালোই ধরে আছে। এই শুরু হয়েছে, এই ব্রন দেওয়ার ফলে শুরুটা হয়েছে, নাহলে আমার ওই প্রত্যেকটা জালি পচে যাচ্ছিল এতদিন, কিছু বুঝে উঠতে পারছিলাম না। তাই আমি আমাদের স্থানীয় যে ব্লকের আধিকারিকরা আছে কৃষি দপ্তরে, সেখান থেকে আমি পরামর্শ নিয়ে আমি ব্রনটা স্প্রে করতে শুরু করেছি। এখানে কিছু আমি দেখুন তুলে নিয়েছি। দেখুন, আজ বিকেলের দিকে বাজারে হাট আছে, তো সেই হাটের মধ্যে আমি এই বেগুনটা নিয়ে যাব। মোটামুটি শুরু হয়েছে, এখন খুব একটু বেশি বেরোয়নি, তবুও আগে তো আমার কিছুই বেরোতো না, তাই এখন এটাই যথেষ্ট এখন আপাতত। এই যে দেখুন দুরকম দুটো হাতে বেগুন নিয়েছি, এখানে এক থলি তোলা আছে, এটাও ঢেলে দেখাচ্ছি। এই যে দেখুন আর যেতে যেতে শুধু একটাই কথা বলবো, যদি আমার ভিডিওটা দেখে একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সাথে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও বানাতে আমরা উৎসাহ পাই। তবে আজকের মতো এখানেই শেষ, আসি, সকলে কিন্তু ভালো থাকবেন।